আমার হুমকি দেয় যে তোমরা আমাদের বিরুদ্ধে কথা বলো বলতে থাকো তোমাদের জবান বন্ধ হবে আমি বলছি একদিন বাংলার জৈনে এটা আমাদের আন্দোলন এটা আমাদের প্রতিবাদ আমার নামে মামলা করছে হেসবুত তাহিদের মাঝে কয়েকদিন আগে আমির সম্মেলন হলো আমির সম্মেলনের মধ্যে ওখানে তো আমারও কিছু লোক আছে আপনারা তো মনে করেন না যে আমি এমনিতে আন্দোলন করি ওখানেও কিছু লোক আছে ওদের মধ্যে যেটা সেলিমও জানে না তারা তাদের কিছু লিফলেট বিতরণ করেছে লিফলেটের মধ্যে লিখছে যে যারা হুজুর এরা তো মামলা ঠামলা খায় নাই অতএব যারা আমাদের বিরুদ্ধে কথা কইবো ওদের নামে দিয়ে দেখবি শুরু হয়ে যাবে আমার নামে এই পর্যন্ত কিশোরগঞ্জ সার্কেল কার্যালয়ে অভিযোগ করেছে এস বি অফিস মালিবাগে আমাকে দুইবার নিয়ে যাওয়া হয়েছে এরপরে এখনো পর্যন্ত একটা মামলা দিয়ে রাখছে যাত্রাবাড়ি থানায় আমি আমাকে এইভাবে দমন করার জন্য অনেক হুমকিও দিয়েছে আমার সাথে নাকি তারা ফাইট করবে হুমকি দিয়েছে আমি বললাম যে সেলিম সাহ আপনারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে নিশ্চিন্ন না হবেন আমার এক বিন্দু পরিমাণ নিঃশ্বাস থাকা সত্ত্বেও নিঃশ্বাস থাকা অবস্থা আমাকে দমন করতে পারবেন না মামলা দিবেন দেন জেলখানায় জামু জেলখানায় যে কয়টা লোক থাকবে প্রত্যেকটারে হেসবুত তৌহিদের বিরুদ্ধে একটা মুজাহিদ বানাবো আমারে জেলখানায় রাইখা ওই হাবিজাবি মেহনত ফিকির কইরা অন্তত মুসলমান আমিনির সেনাকে এই বাংলাদেশের ফজ ফয়জুল ক এই বাংলাদেশের আজিজুল আক রহমাতুল্লাহ আলাইহি সাইকুল হাদিসের মত তাদের মত উত্তর সুরিদের অন্তত তাদের জবান কি স্তব্ধ করার কোন সুযোগ পাবি না এই মামলা টামলা এগুলো তো সুন্নাত এগুলো তো আমরা ভয় পায় না এগুলো নিয়ে তোমরা আমাদের ভয় দেখাও তারা আমাদেরকে বাধা দেওয়ার জন্য বহুত চেষ্টা করছে এরপরে তারা দাবি করছে ইসলাম শুধু নাম থাকবে বইটার মধ্যে তারা লিখেছে দাড়ি টুপির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এবং পোশাক ইসলামের জন্য কোন নির্দিষ্ট পোশাক হতে পারে না ইসলামের জন্য নির্দিষ্ট কোন পোশাক হতে পারে না ইসলামে বোরকাকে বাদ্যবাদকতা করা হয় নাই বোরকা এটা শয়তানের আবিষ্কার এ কথা কি শয়তানও কয় যে বোরকা আমি আবিষ্কার করছি কথা কয় লাগা শয়তান কোনদিন কইছে যে বোরকা কিন্তু আমি আবিষ্কার করছি কিন্তু সেলিম কইছে মানে সেলিম শয়তানের চাইতে বড় শয়তান কথা হয় লাগা যারা বোরকার বিরুদ্ধে যারা বিশদাকার করেছে সেলিম সাহেব হয়তো মিডিয়ার মাধ্যমে আপনার কাছে খবর পৌঁছতে পারে মনে রাখেন সেই ইতিহাসকে আপনি স্মরণ করেন এই বাংলাদেশে হাবিবুর রহমান সাহেবের এবং বাংলাদেশ রামিনি শব্দের আন্দোলনের কারণে বরকার পুত্র কথা বলে তাসিমার আসল দেশান্তরিত হয়েছে তোকেও একদম দেশান্তরিত করা হবে এই বাংলাদেশে মুসলমানদের যাদের শরীরে মাদানির রক্ত বয়ে চলেছে যাদের মধ্যে আমিনির রক্ত প্রবাহিত হয়ে চলেছে যাদের মধ্যে আকাবের ওলামায় দেওবান্ধ রক্ত বয়ে চলেছে জীবনটা দিতে পারি ইসলামের বিরুদ্ধে আঘাত সহ্য করতে পারি না হাটেন গে মৈদান পে আয়ে তো কিছু করে কে হাটেন গে আমাদেরকে এত সহজ মনে করিস না আমরা এত সহজে তোদের নামে মামলা করবো না তোদের মতো ছোট লোক আমরা না কিন্তু মামলা যখন করা শুরু করবো চৌষট্টি জেলায় চৌষট্টি হাজার মামলা হবো মামলা এখন আমরা করছি না আমরা শুধু ডকুমেন্ট গুলো জোগাড় করছি আমি প্রায় তিরিশটা বই থেকে ডকুমেন্ট জোগাড় করেছি আর বারোটা মতো বই বাকি আছে এগুলো সব জোগাড় হওয়ার পরে চৌষট্টি জেলার মামলা কেমনে সেলিম তুই সামাল দিবি সেই চিন্তা কর মুসলমান বসে থাকবে আর তোরা চিল্লাবি

নবীগঞ্জে মামলা হয়েছে এই নবীগঞ্জে মামলা দিয়েছে কি কত বড় ভুল তোমরা করেছ সেলিম সাহ এই নবীগঞ্জে তোরা একবার শুধু এইবার ঢুইকা দেয় শুধু একবার ধুইকা দেখ এইবার নবীগঞ্জে মুসলমানদের তৌহিদ জনতার আকাবের ওলামায় দেওগন্ধের উত্তর সুরিদের নামে মামলা দেওয়ার ঝাল কতটুকু শুধু এখন হাড়ে হাড়ে টের পাবে শুধু অপেক্ষা কর